ফৌজদারি কার্যবিধি 1898-এর 17তম রিভাইজ ক্লাস, এই ক্লাস অভিনন্দন স্বাগতম। আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই এখন চলতে থাকবে, রিভাইজ ক্লাস শেষ না হওয়া পর্যন্ত এই ক্লাস অব্যাহত থাকবে। শুরু করছি। দোষ স্বীকারের পর শাস্তির আদেশের বিরুদ্ধে আসামির প্রতিকার কি? সঠিক উত্তর রিভিশন, আপিল, রিভিশন, রিভিউ, রেফারেন্স। সঠিক উত্তর দোষ স্বীকারের পর শাস্তি আদেশের বিরুদ্ধে প্রতিকার, রিভিশন। ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন? 242 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন। 242 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন। অভিযোগ ভিত্তিহীন হলে ফলাফল কি? আসামি অব্যাহতি পাবে। অভিযোগ ভিত্তিহীন হলে আসামি অব্যাহতি পাবে। কোন জব্দকৃত সম্পত্তি এখন দাবিদার ম্যাজিস্ট্রেট আসামির দোষ স্বীকারের পর শাস্তি প্রদান করেন কোন ধারায়? 243 ধারায়। আর 242 ধারায় হলো ম্যাজিস্ট্রেট অভিযোগ গঠন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে যে কোনো ম্যাজিস্ট্রেট ও সরি কি করতে পারে? অভিযোগকারী না থাকলে অন্য কোনোভাবে দায়েরকৃত মামলার কার্যক্রম বন্ধ করার ক্ষমতা আছে কোন ম্যাজিস্ট্রেটের? সঠিক উত্তর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে যে কোনো ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর সবকটি। অভিযোগ মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর প্রমাণিত হলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকার ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন? অনধিক 500 টাকা। অভিযোগ মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর প্রমাণিত হয় ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণ আদেশ প্রদান করেন তা অমান্য করলে শাস্তি কি? 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 248 ধারা অনুসারে কমপ্লেন প্রত্যাহার হলে অভিযুক্ত ব্যক্তি কমপ্লেন প্রত্যাহার হলে অভিযুক্ত ব্যক্তি খালাস পাবে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 248 ধারায় কমপ্লেন্ট প্রত্যাহার হলে অভিযুক্ত ব্যক্তি খালাস পাবে। সংক্ষিপ্ত বিচার কত ধারায়? 260 ধারায়। 260 ধারায় কি সংক্ষিপ্ত বিচার? সংক্ষিপ্ত বিচারের সর্বোচ্চ শাস্তি কত বছর মেয়াদের কারাবাস? 2 বছর মেয়াদের কারাবাস। সংক্ষিপ্ত বিচার ধারা কত? 260। সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা কার কার আছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট। শাস্তি প্রদানের ক্ষমতা কত ধারায়? 262, 63, 64, 65, 262। কত বছর? সর্বোচ্চ 2 বছর। যে অপরাধগুলো সংক্ষিপ্ত বিচারে করা যায় কয়টি? কয়টি ক্ষেত্রে? 14টি ক্ষেত্রে। সংক্ষিপ্ত বিচারে 14টি ক্ষেত্রে যে অপরাধগুলো সংক্ষিপ্ত বিচার 14টি ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়। 14টি ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়, এটি আজকে পারি নাই। মৃত্যুদণ্ড, কারাদণ্ড বা 2 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডনীয় নয় এরকম অপরাধ। 1, 2, দণ্ডবিধি 264, 265, 266 ধারা অনুসারে ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধে সংক্ষিপ্ত বিচার করা যায়। উক্ত বিধির 323 ধারা অনুসারে আঘাত সংক্ষিপ্ত বিচার করা যায়। উক্ত বিধির 379, 380, 381 ধারা অনুসারে চুরি, যে ক্ষেত্রে চোরাই মালের মূল্য 10,000 টাকার অধিক নয় সেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়। উক্ত বিধির 403 ধারা অনুসারে অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, যে ক্ষেত্রে আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য 10,000 টাকার অধিক নয় সেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়। 6, উক্ত বিধির 111 ধারা অনুসারে চোরাই মাল গ্রহণ বা রাখা, যে ক্ষেত্রে উক্ত মালের মূল্য 10,000 টাকার অধিক নয়, 411। উক্ত বিধি 460 ধারা অনুসারে চোরাই মাল গোপন বা হস্তান্তর করতে সাহায্য করা, যে ক্ষেত্রে উক্ত মালের মূল্য 10,000 টাকার অধিক নয় সেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়। উক্ত বিধি 426 এবং 427 ধারা অনুসারে ক্ষতি সাধন, উক্ত বিধি 447 ধারা অনুসারে অপরাধমূলক অধিকার প্রবেশ এবং 451, 453, 454, 556, 557 ধারা অনুসারে অপরাধের সংক্ষিপ্ত বিচার করা যায়। উক্ত বিধির 504 ধারা অনুসারে শান্তি ভঙ্গের উস্কানি দেওয়ার উদ্দেশ্যে অপমান এবং 506 ধারা অনুসারে অপরাধজনক ভীতি প্রদর্শন, 509, 510 ধারা অনুসারে অপরাধ সময় সংক্ষিপ্ত বিচার করা যায়। .11 পেনাল কোডের 171 এবং 171, পেনাল কোডের 171E এবং 171F ধারা অনুসারে ঘুষ গ্রহণ করা ও অন্য ব্যক্তির পরিচয় দান করা, এ ব্যাপারে সংক্ষিপ্ত বিচার করা যায়। .12 উপরোক্ত অপরাধ সময়ের যে কোনো একটি সহায়তা করা সংক্ষিপ্ত বিচার করা যায়।
13 উপরোক্ত অপরাধ সমূহের যে কোনো একটি করার চেষ্টা করা যখন এরূপ চেষ্টা অপরাধ বলে গণ্য হয়। 13 14 1871 সালের গো মহিষাদি পশুর অনধিকার প্রবেশ আইনের 20 ধারা অনুসারে অপরাধ। তবে শর্ত থাকে যে সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 33 ধারা 33-এর ক ধারায় প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন সেই সকল মামলার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে না, 33 ক ধারায় সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে না। তাহলে 14-14টি ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যায়। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি কত? 260। যে অপরাধগুলো সংক্ষিপ্ত বিচার করা যায় 260। শাস্তি প্রদানের ক্ষমতা 262, সর্বোচ্চ 2 বছরের অধিক না। এবার কম ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেঞ্চের উপর ক্ষমতা অর্পণ 261 ধারা। এখানে 5টি ক্ষেত্রে আছে, ক খ গ খ 4টি ক্ষেত্রে ক খ গ খ। সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি ধারা 262। যে সকল মামলার আপিল নাই সেইগুলির নথি ধারা 263। এখানে নিম্নবর্ণিত নির্দেশ দেন সেরূপ ফর্মে নিম্নবর্ণিত এতগুলো পয়েন্ট লিপিবদ্ধ হবে, অর্থাৎ ক থেকে ক খ গ ঘ উম স স বর্গ জ ছ ঞ 10টি ক্ষেত্রে। যে সকল মামলার আপিল নাই সেগুলির নথি আপিল ধারা 263, 10টি ক্ষেত্র। ধারা 264 আপিল যোগ্য মামলার নথি। ধারা 264 আপিল যোগ্য মামলার নথি। আপিল যোগ্য মামলার নথি কত ধারায়? 264 ধারায়। আপিল যোগ্য মামলার নথি কত ধারায়? 264 ধারায়। নথি ও রায়ের ভাষা কত ধারায়? 265 ধারায়। নথি ও রায়ের ভাষা কত ধারায়? 265 ধারায়। ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? 2 বছর। ফৌজদারি কার্যবিধি কত ধারায়? সংক্ষিপ্ত বিচারের বিধান আছে 260 ধারা। যে অপরাধে সংক্ষিপ্ত বিচারের জন্য ক্ষমতাবান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর ঘ, সবকটি। এবার যে মামলা কে মামলা পরিচালনা করবে? হু কন্ডাক্ট দ্য ট্রায়াল ধারা 265 এ। ধারা কে মামলা পরিচালনা করবে কত ধারায়? 265 এ ধারায়। পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। দ্বার আদালতে প্রত্যেকটি বিচারে সরকারের আইনজীবী অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করবে, 265 এ। সরকারের পক্ষে বক্তব্য শুরু, ওপেনিং কেসেস অফ প্রসিকিউশন, ধারা 265 বি। তাহলে 265 বি দ্বারাই প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। অব্যাহতি, ধারা 65 সি, 265 সি কত ধারায় অব্যাহতির কথা আছে? 265 সি ধারায়। আসামি অভিযোগকারীর বক্তব্য শোনার পর আদালত যদি মামলা চালানোর যথেষ্ট কারণ খুঁজে না পান তাহলে আসামিকে রেহাই বা অব্যাহতি বা ডিসচার্জ দিবেন। আসামি ও অভিযোগকারীর বক্তব্য শোনানোর পর আসামিকে রেহাই বা অব্যাহতি, রেহাই বা অব্যাহতি বা ডিসচার্জ দিবেন 265-র সি ধারা অনুযায়ী। অভিযোগ গঠন কত ধারায়? 265 টি ধারায় অভিযোগ গঠন। অভিযোগ গঠন করা হয় কত ধারায়? 265 টি ধারায়। উভয় পক্ষের শুনানির পর আদালত যদি মনে করে আসামি অপরাধ করেছে তাহলে তিনি লিখিত অভিযোগ গঠন করবেন এবং তা আসামিকে পড়ে শোনাবেন এবং বলবেন যে সে দোষ স্বীকার করে বা বিচার প্রার্থনা করে কিনা, সেটি হচ্ছে 265 ডি ধারা। দোষ স্বীকারের পর শাস্তির আদেশ, কনভিকশনস অন প্লি অফ গিলটি, ধারা 265 কি। আসামি দোষ স্বীকার করলে আদালত শাস্তি প্রদান করতে পারেন, ধারা 265 কি। অভিযোগকারীর পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ 265 এফ। অভিযোগকারীর পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ 265 এফ। তাহলে 265 এ হলো কে মামলা পরিচালনা করবে? পাবলিক প্রসিকিউটর 265 এ। তারপরে সরকারের পক্ষে বক্তব্য শুনে 265 বি, অব্যাহতি বা ডিসচার্জ 265 সি, মানে আসামি অভিযোগকারী বক্তব্য শোনার পর আদালত যদি মামলা চালানোর যথেষ্ট কারণ খুঁজে না পায় তাহলে আসামিকে রিহাই বা অব্যাহতি বা ডিসচার্জ দিবেন 265 সি। অভিযোগ গঠন 265 ডি। দোষ স্বীকারের পর শাস্তির আদেশ 265 ই। দোষ স্বীকারের পর শাস্তির আদেশ 265 ই। অভিযোগকারীর পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখ, আসামি দোষ স্বীকার না করে বিচারের জন্য প্রার্থনা করলে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য তারিখ ধার্য করবেন এবং সাক্ষ্য উপস্থিত হতে বা দলিল বা অন্য কিছু দাখিল করার জন্য সময় ইস্যু করতে পারেন, ধারা 265 টেপ। অভিযোগকারীর পক্ষের সাক্ষ্য, ধারা 265 জি। খালাস বা ইকুয়েটেশন, ধারা 265 এইচ। খালাস কত ধারায়? 265 এইচ। 265 এইচে কি আছে? খালাস, সাক্ষ্য গ্রহণের পর আদালত যদি দোষ দেখে আসামি অপরাধ করেছে অনুরূপ কোনো সাক্ষ্য প্রমাণ নাই তাহলে খালাস দিবেন।
খালাস 265 এইস, সাক্ষ্য গ্রহণের পর আদালত যদি দেখে আসামি অপরাধ করেছে অনুরূপ কোনো সাক্ষ্য প্রমাণ নাই তাহলে খালাস দিবেন, খালাস 265 এইস। আত্মপক্ষ সমর্থনের আহ্বান 265-র যে সাফাই সাক্ষী, 265 যেতে হলো এন্টারিং আপন ডিফেন্স, 265-র আই আই এই সাই 265 যে না সরি 265-র আই হলো আত্মপক্ষ সমর্থনের সমর্থনের আহ্বান। আত্মপক্ষ সমর্থনের আহ্বান কত ধারায়? 265 আই। খালাস না দিলে আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য সাক্ষ্য দিতে বলবেন, আসামি পক্ষ যদি সাক্ষী হাজির করে করে তাকে হাজির করে তাকে সাফাই সাক্ষী বলে 265 আই। যে ক্ষেত্রে তারা 265 এইস, যে ক্ষেত্রে তারা 265 এইস মানে খালাস এর অধীন আসামিকে খালাস দেওয়া না হয় সেক্ষেত্রে তারা আত্মপক্ষ সমর্থন করতে বলবে এবং তার কোনো সাক্ষ্য থাকলে তা উপস্থিত করার আহ্বান জানাবেন। যুক্তিতর্ক আর্গুমেন্ট ধারা 265-র যে, যুক্তিতর্ক কত ধারায়? 265-র যে ধারায়। 265-র কে খালাস বা দোষী সাব্যস্ত রায়, 265-র কে উভয় পক্ষের যুক্তিতর্ক এবং আইনগত প্রশ্ন যদি থাকে শ্রবণের পর আদালত মামলার রায় প্রদান করবেন, অর্থাৎ আসামি হয় খালাস না হয় দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পাবে। 265-র কে আসামি হয় খালাস না হলে শাস্তি পাবে। 265-র কে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রিভিয়াস কনভিকশন ধারা 265-র আই, ধারা 265-র আই, এটি হলো আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। এর সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এখন আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ধারা অব্যাহতি, খালাস মুক্তি ও সংজ্ঞা, কারণ যে আদালত প্রদান করতে পারেন এবং প্রতিকার। ধারা 173 অব্যাহতি, কারণ অব্যাহতি বা ডিসচার্জ ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে যে আদালত প্রদান করতে পারেন ম্যাজিস্ট্রেট, প্রতিকার রিভিশন। তার মানে 173 ধারা অব্যাহতি দিলে রিভিশন, 202 অব্যাহতি ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে যে আদালত দিবেন ম্যাজিস্ট্রেট, প্রতিকার রিভিশন। 241-এর ক অব্যাহতি, অব্যাহতি কারণ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, যে আদালত প্রদান করতে পারেন ম্যাজিস্ট্রেট, প্রতিকার রিভিশন। 265-এর সি অব্যাহতি, আসামি বা অভিযোগকারীর বক্তব্য শোনার পর আদালত যদি মামলা চালানোর যথেষ্ট কারণ খুঁজে না পান তাহলে 265 সি অনুযায়ী অব্যাহতি দিবেন, যে আদালত প্রদান করতে পারেন দায়ের আদালত, প্রতিকার হচ্ছে রিভিশন। 494 এটা হচ্ছে অব্যাহতি, কারণ প্রসিকিউশন চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করলে যে আদালত করবেন বিচারিক আদালত অর্থাৎ দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত, প্রতিকার রিভিশন। 249 মুক্তি, অভিযোগ ছাড়া অন্য কোনো ভাবে ম্যাজিস্ট্রেট রিভিশন। ধারা 466 মুক্তি, আসামি মামলা দায়েরকৃত মামলাতে অভিযোগকারী না থাকলে আসামি মানসিকভাবে অসুস্থ আত্মপক্ষ সমর্থনে অপারগ হলে ধারা 466 মুক্তি, যে আদালত প্রদান করতে পারে দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালত, প্রতিকার রিভিশন। 245 ধারায় খালাস, আসামি নির্দোষ প্রমাণিত হলে যে আদালত প্রদান করবে ম্যাজিস্ট্রেট, প্রতিকার আপিল। 247 ধারায় খালাস, নালিশি মামলায় সমন ইস্যুর, নালিশি মামলায় সমন ইস্যুর অভিযোগকারীর নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে দেবে ম্যাজিস্ট্রেট আদালত, প্রতিকার আপিল। 248 ধারায় খালাস, নালিশ প্রত্যাহার করলে দেবে ম্যাজিস্ট্রেট, প্রতিকার আপিল। 265 রেইস, খালাস, সাক্ষ্য গ্রহণের পর আদালত যদি দেখে আসামি অপরাধ করেছে অনুরূপ কোনো সাক্ষ্য প্রমাণ নাই দেবে দায়রা আদালত, প্রতিকার আপিল। 265 কে খালাস, আসামি নির্দোষ প্রমাণিত হলে দায়রা আদালতে, তারপর 239-এর ক দুই খালাস, অপরাধের সহযোগী ক্ষমার শর্ত পূরণ করলে দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালত, প্রতিকার আপিল। 345-এর স খালাস, অপরাধে অপরাধ আপোষ মীমাংসা হলে প্রতিকার আপিল।
494 খালাস, প্রসিকিউশন চার্জ গঠনের পর মামলা প্রত্যাহার করলে বিচারিক আদালত অর্থাৎ দায়ের আদালত, ম্যাজিস্ট্রেট আদালত প্রতিকার আপিল। এবার হচ্ছে শাস্তি, 245 ধারায় শাস্তি যে আদালত দেবে অপরাধ প্রমাণিত হলে, যে দেবে কারণ অপরাধ প্রমাণিত হলে, যে আদালত দেবে ম্যাজিস্ট্রেট প্রতিকার আপিল। 265 কে শাস্তি, যদি কোনো আসামি সার্চ গঠনকালে স্বীকার করে যে সে অভিযুক্ত অপরাধটি সংগঠন করেছে, যে আদালত দেবে দায়ের আদালত প্রতিকার রিভিশন। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, তন্দ্রাচ্ছন্ন ভাবে শিখেছে, আমরা যতটুকু পেরেছি এই ক্লাসে আমরা আলোচনা করেছি। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন সকলে।